ওহির আলো কুরান ও সৈহাদিসের আলোকে পরিচালিত তারাবিন নামাজ তারা কি করবেন দেখুন তারাবিন নামাজ এমনিতেই তারাবিন নামাজের জন্য জমাত এটা অনুমোদিত বিষয় অর্থাৎ জমাতে পড়া যায় এবং এটা উত্তম যখন জমাত হবে যখন যখন জমাত হবে না তখন সেটা যেই পদ্ধতিতে জমাত করা যায় সেভাবে তো করলেই হবে গর্ব পড়তে পারবেন আপনি যদি কোনো পুরাণের সুরা জানেন আপনি সামনের কাতারে ছেলেদেরকে মাঝখানে মেয়েদের মহিলাকে পিছনের কাতারে এভাবে বসাইতে পারেন অথবা আপনি যদি সন্তান না থাকে আপনি প্রথম কাতারে সে স্ত্রীকে দ্বিতীয় কাতারে দাঁড় করিয়ে আপনি যতটুকু পারেন অতটুকু দিয়ে আপনি যতটুকু সলাদ আপনার জন্য সম্ভব অতটুকু পড়ে নেবেন সেটা আপনি নির্ধারিত সংখ্যা হতে হবে জরুরি না যতটুকু আপনি পারেন বিশও পড়তে পারেন আবার কম বেশও করতে পারেন কোনো জরুরি কিছু কোনো সমস্যা নেই হারামাইন্সেরি ফাইন এখন দশ টাকা হয়ে বলেছে এগারো রাকাত পড়বে বলেছে বা তেরো রাখাত পড়বে বলেছে পড়তে পারে তারা সেটা সেভাবেও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আসলে আমি যদি তারাবি নামাজ জামাতে না পড়ে বাসায় নিজে নিজে পড়ি তাহলে কোনো সমস্যা আছে কিনা না ভাই কোনো সমস্যা নেই তবে জামাতের সাথে পড়লে সব অনেক বেশি বাড়বে এবং সেখানে একটা পরিবেশও তৈরি করা আছে এবং জামাত মানে হচ্ছে সাধারণত আমরা দেখি যে সেগুলো মসজিদেই হয়ে থাকে তারাবির নামাজ একা পড়া যায় সালাতুত তারাবি কিয়ামুল লাইল একা পড়া যায় কিন্তু যেহেতু আমরা পুরো কোরআন খতম হচ্ছে প্রত্যেক মসজিদ কমিটি এটা আয়োজন করছে দেশব্যাপী বিশ্বব্যাপী আর কোরআন তো শুনলেও সওয়াব হয় ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসুতু লাআল্লাকুম তুরাহামুন কোরআন যখন তেলাওয়াত হয় শুনো তোমাদের উপর রহমত নাজিল হবে তা আপনি যদি বিশ তারাবি যে আমাদের দেশে হয় বা আট টাকা যদি কোথাও হয় আপনি যে শরীর হলে আপনি তো কোরআন শোনারও সুযোগ পাচ্ছেন অনেকে ব্যস্ততার কারণে অফিসের কারণে নিজে তেলাওয়াত করার সময়টা খুব একটা পান না তো তাদের কিন্তু কোরআন শোনার একটা বড় সুযোগ আসছে করে তারাবির জামাত কিয়ামুল লাইলের জামাত ত্যাগ করে একাকী আদায় করা কি জায়েজ একাকী সালাত আদায় করা উত্তম জামাত জায়েজ জামাতে সালাত আদায় করেন যারা খুব অলস তাদের জন্য জামাতই ভালো আমার ঘরে আমার পরিবার পরিজনের যে সমস্ত সদস্যবৃন্দ আছে তাদের নিয়ে আমি জামাতের সাথে নামাজ আদায় করে নিলে আমার তারাবের সব হয়ে যাবে ঠিক আমরা ডক্টর জাকির পবিত্র কোরআন আর হাদিস অনুযায়ী কোনটা ভালো এই রাতের নামাজ বা কিয়ামুল লাইল একা একা পড়া নাকি জামাতের সাথে পড়া কিছু হাদিস এ ব্যাপারে বলছে যে লাইল পড়া যেতে পারে একা একা অথবা কোনো জামাতে দুটোর অনুমতি আছে